बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी स्वप्न मक्तार सहयोगी अध्यापक नारायणगंज सरकारी महिला कलेज राष्ट्रविज्ञान विभाग आमार आजकेर अनलाइन क्लासे आमी स्वागत जानाच्छि अनार्स दिशी द्वितीय बर्षेर छात्रीदेर। आमार प्रिय छात्रीरा, आमी गत क्लासे तोमादेर साथे आलोचना करेछिलाम 1940 साले लाहोर प्रस्तावेर वैशिष्ट्य गुरुत्व। आज के तुम्हारे साथ आलोचना करते जा 1946 साले मंत्री मिशन परिकल्पना। जानी इतिहास घटनार साथे रही है एकटार साथे आरेकटार सम्पर्क। 1946 साले भारत शासन आईने जेमन एक प्रेक्षापट रही है, ठीक तेमनी मंत्री मिशन परिकल्पना 1946 एक प्रेक्षापट रही है। आमरा जानी पलाशी युद्धेर मध्य दिए भारतीय उपमहादेशे ब्रिटिश साम्राज्येर सूचना घटे। जदि आमरा जानी ब्रिटिश ईस्ट इंडिया कोम्पानी माध्यमे एदेशे ब्रिटिश शासनेर सूचना घटे, तारपरो मूल नेतृत्वे छिलो ब्रिटिश साम्राज्य। अर्थात आमरा जानी जे ब्रिटिश भारतेर जे शासनतंत्रे माने ब्रिटिश भारतेर जे शासन सेई शासनटा सरासरि शुरू हय 1757 सालेर परवर्तीते, अर्थात 1857 साले सिपाही विप्लबेर परे। अर्थात एर आगे ब्रिटिश सरकारेर प्रतिनिधित्वकारी हिसेबे ईस्ट इंडिया कोम्पानी 1757 साल पर 1857 साल पर्यन्त तारा एर नेतृत्व छिलो, किन्तु 1857 साले सिपाही विप्लबेर परे जे अवस्थार सृष्टि हय ताते ब्रिटिश सम्राट चिंता करलेन जे एर दायित्व एत बड़ एकटा एलाकार दायित्व एकटा कोम्पानीर हाते रखाटा समीचीन हबे ना। तो आमरा देखी एभावे आस्ते आस्ते करे ब्रिटिश साम्राज्य विस्तारेर जे परिकल्पनार एकटा अंश हिसेबे ब्रिटिश भारते आमरा देखी विभिन्न समये तारा कौशलगत प्रक्रियार अंश हिसेबे विभिन्न समये शासनतंत्र प्रणयन करलेओ सेटा किन्तु भारतवासीके सन्तुष्ट करते पारेनि। তার অংশ হিসেবে আমরা দেখি যে তারা বিভিন্ন সময়ে শাসনতন্ত্র প্রণয়ন করে, যেমন 1919 উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি 1919 সালে ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন বিভিন্ন সময় আলোচিত হয়। কিন্তু কথা হচ্ছে যে ভারতে একটা পর্যায়ে এসে যেই সমস্যাটা প্রবল হিসেবে দেখা দেয় সেটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের দুটো বৃহৎ জনগোষ্ঠীর এই রাজনৈতিক অধিকার বা তাদের আর্থসামাজিক অধিকার বা তাদের স্বার্থ সংক্রান্ত বিবাদটাই প্রকট হয়ে দেখা দেয়, যেমন হিন্দু মুসলিম সংঘাতের বিষয়টি। অর্থাৎ 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তার প্রেক্ষাপট ধরেই কিন্তু আমরা দেখতে পাই যে 1919 সালের যে ভারত শাসন 1906 সালে দেখা যায় যে মুসলিম লীগ গঠিত হয়েছে। অর্থাৎ এই ভারত বিরোধী যে সংগ্রামটা, অর্থাৎ ভারত অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা, সেটা কিন্তু একটা ভিন্ন খাতে মোড় নেয়। সেটা হচ্ছে কি যে ভারত উপমহাদেশে কার আধিপত্য হবে, সেটা কি ব্রিটিশ অর্থাৎ সেটা কি হিন্দুদের হাতে থাকবে নাকি মুসলমানদের হাতে থাকবে, অর্থাৎ কার স্বার্থের প্রতিনিধিত্ব কে করছে। অর্থাৎ আমরা যখন দেখি যে ভারত উপমহাদেশে প্রথম যে রাজনৈতিক সংগঠন কংগ্রেস, সেই কংগ্রেস একটা সময় বলেছিল যে কংগ্রেসের সূচনাটাই হয়েছিল এই অর্থে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বার্থ নিয়ে কাজ করবে কংগ্রেস। কিন্তু একটা সময় যখন দেখা গেছে যে মুসলমানরা সন্তুষ্ট হতে পারছে না কংগ্রেসের ভূমিকা নিয়ে, অর্থাৎ কংগ্রেস তারা হিন্দু জনগোষ্ঠীর জন্যই কাজ করছে, এই বোধোদয় যখন তাদের মধ্যে হলো মুসলমানদের মধ্যে, এই অবিশ্বাস সন্দেহ বা এই অসন্তুষ্টি যখন প্রবল হিসাবে দেখা দেয়, তখন ব্রিটিশ সরকারের ব্রিটিশ বিরোধী আন্দোলনটা থেকে তারা সরে এসে তারা নিজ নিজ স্বার্থের বিষয়টা নিয়ে খুব জোরালো ভূমিকা রাখে।
তো সে প্রেক্ষিতে আমরা দেখি যে 1940 সালে লাহোর প্রস্তাব হয় এবং সেই লাহোর প্রস্তাবে সুস্পষ্ট হয়ে ওঠে দ্বিজাতি তত্ত্বের বিষয়টি। তো ব্রিটিশ সরকার যখন দেখল যে তাদের এই বিবদমান এই দুটো গোষ্ঠীকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে তারা শান্তিপূর্ণভাবে এদের শাসন করতে পারবে না, তখন আমরা দেখি যে এর আগে অর্থাৎ 1946 সালের আগে আমরা দেখি ক্রিপ্স মিশন পরিকল্পনার কথাটা আমরা দেখি যে ক্রিপ্স মিশন পরিকল্পনাটা হয়েছিল কি কিসের ভিত্তিতে। তো ক্রিপ্স মিশন পরিকল্পনাটা যখন সার্থক না হয়নি তখন আমরা দেখি যে 1946 সালে একটা মন্ত্রী মিশন পরিকল্পনা করা হয়। তো 1946 সালে যে মন্ত্রী মিশন পরিকল্পনাটা সেই পরিকল্পনার একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটা আমরা দেখি যে 1942 সালে ক্রিপ্স মিশনের ব্যর্থতা একটা প্রেক্ষাপট, তারপরে আমরা দেখি যে 1945 সালে যে দ্বিতীয় মহাযুদ্ধ হয় তার পরে যে ব্রিটিশদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করে, অর্থাৎ তারা চেষ্টা করেছে যে তারা এই মানে ভারতবাসীর কাছে তারা একটা মানে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখি যে ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে রক্ষণশীল দলের শোচনীয় পরাজয় ঘটে এবং শ্রমিক দল নির্বাচনে জয়লাভ করে। তো শ্রমিক দল যখন নির্বাচনে জয়লাভ করে তখন তাদের পুরো মানে পরিকল্পনাটাই অন্যরকম হয়ে যায় এবং তারা চিন্তা করে যে তারা ভারতীয় উপমহাদেশে তারা আর কর্তৃত্ব বজায় রাখার ব্যর্থ চেষ্টা করবে না। কারণটা হচ্ছে যে তখন তা এই দেশের রাজনৈতিক পটভূমি হিন্দু মুসলিম সংঘাতের বিষয়টি নিয়ে এতটাই বিবাদপূর্ণ হয়ে ওঠে যে সেখানে শান্তিপূর্ণভাবে ব্রিটিশরা চিন্তা করলো যে এখানে শান্তিপূর্ণভাবে শাসন করা সম্ভব না, অর্থাৎ দুটো গোষ্ঠী তাদের স্বার্থের প্রশ্নে এতটা মারমুখী হয়ে যায়, তখন তা ব্রিটিশরা অর্থাৎ এই নতুন রাজনৈতিক দল সেখান থেকে সরে আসার পরিকল্পনা গ্রহণ করে। তো সেই একটা প্রেক্ষাপট থেকেই কিন্তু কি হয়েছে 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনাটা হয়েছে। তো এরপর আমরা দেখি যে 1946 সালে 19 মার্চ লোকসভায় ভারত সচিব লর্ড প্যাথিক লরেন্স এবং কমন সভায় প্রধানমন্ত্রী এইটলি ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার ব্যাপারে ভারতীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করার জন্য ব্রিটিশ ক্যাবিনেটে 3 জন মন্ত্রীকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। মন্ত্রী মিশনের সদস্যগণ ছিলেন যে বাণিজ্য বোর্ডের সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্স, ভারত সচিব লর্ড প্যাথিক লরেন্স এবং নৌবিভাগের প্রথম লর্ড এভি আলেকজান্ডার। তো তারা 24 মার্চ ভারতে আগমন করেন 1946 সালে। 13 এপ্রিল কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ, অর্থাৎ 3 এপ্রিল কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ মন্ত্রী মিশনের সাথে সাক্ষাৎ করেন। তো আলোচনা শেষে ভারতীয় যুক্তরাষ্ট্র সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের সপক্ষে মত প্রকাশ করে। এছাড়া মহাত্মা গান্ধী মন্ত্রী মিশনের সাথে আলোচনায় দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেন, অর্থাৎ আমরা দেখি যে হিন্দু জনগোষ্ঠী দ্বিজাতি তত্ত্বের ব্যাপারে ঘোর বিরোধিতা, কারণ তারা এককভাবে তারা ভারতীয় উপমহাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী, অন্যদিকে মুসলমানরা তাদের নিজস্ব স্বার্থ লঙ্ঘিত হবে হিন্দু নেতৃবৃন্দের ছত্রছায়ায় থাকলে। এই প্রেক্ষিতে তারা কী করতে চাচ্ছে, একটা দ্বিজাতি তত্ত্বের নকশা করেছে এবং তারা চাচ্ছে যে তাদের স্বতন্ত্রভাবে তাদের রাজনৈতিক অধিকার দেওয়া হোক, তাদের আর্থসামাজিক রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে তাদের স্বতন্ত্র সত্তার স্বীকৃতি দেওয়া হোক এবং স্বতন্ত্রভাবে তাদের কাজ করতে দেওয়া হোক। তো আমরা এই প্রেক্ষিতে আমরা দেখি যে 1946 সালে শেষ পর্যন্ত কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা মতৈক্য প্রতিষ্ঠিত না হওয়ায় 1946 সালে 16 মে নিজস্ব পরিকল্পনা তারা ঘোষণা করেন, এটি ছিল মন্ত্রী মিশন পরিকল্পনা নামে খ্যাত। অর্থাৎ আমরা দেখতে পাই যে ভারত সর্বশেষ ব্রিটিশদের উদ্যোগেই একটা পরিকল্পনা গৃহীত হয়। তো সেই মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলো কী সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1946 সালে মন্ত্রী মিশন প্রস্তাবগুলোকে মূলত কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। একটা ছিল দীর্ঘমেয়াদি প্রস্তাব, অর্থাৎ লং টার্ম স্কিম, অন্যটি ছিল শর্ট টার্ম স্কিম।
আমরা এই মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবগুলো যদি দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো দেখি, সেখানে আমরা দেখি যে 1 নম্বর হচ্ছে ভারতীয় ইউনিয়ন গঠন। ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে একটি সর্বভারতীয় ইউনিয়ন গঠিত হবে। এই ইউনিয়নের হাতে পররাষ্ট্র প্রতিরক্ষা এবং যোগাযোগ, পররাষ্ট্র প্রতিরক্ষা এবং যোগাযোগ এই 3টা বিষয় ন্যস্ত থাকবে। এ সকল বিষয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের অধিকার ইউনিয়ন সরকারের থাকবে। এরপর আমরা দেখি প্রদেশসমূহের ক্ষমতা কি থাকবে। তো এই 3টি বিষয় ছাড়াও অন্য সকল বিষয়ে পূর্ণ ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে। দেশীয় রাজ্যগুলোর কি ক্ষমতা থাকবে সেটার প্রসঙ্গে আমরা বলি যে ইউনিয়নের উপরে অর্পিত বিষয় ব্যতীত অন্য সকল বিষয় ও ক্ষমতা দেশীয় রাজ্যগুলোর হাতে থাকবে। অর্থাৎ যে ইউনিয়নের উপরে যেই, অর্থাৎ আমরা দেখেছি যে ভারতীয় ইউনিয়নের উপরে কি কি ক্ষমতা থাকবে, সেখানে আমরা কি দেখলাম, প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ, প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ এই 3টা বিষয় ছাড়া, এই ভারতীয় ইউনিয়নে এই 3টা বিষয় ছাড়া অন্যান্য সকল বিষয়ে দেশীয় রাজ্যগুলোর ক্ষমতা থাকবে। এরপরে দেখা যাচ্ছে ইউনিয়নের শাসন ও আইন বিভাগ। ব্রিটিশ ভারত শাসিত ও দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে গঠিত এই ভারত ইউনিয়নের একটি শাসন বিভাগ এবং একটি আইন বিভাগ থাকবে। আইন বিভাগ কোনো প্রধান সাম্প্রদায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে উভয় সম্প্রদায়ের প্রত্যেকটির উপস্থিত ও ভোটদানকারী অধিকাংশ সদস্যের এবং উপস্থিত ও ভোটদানকারী সকল সদস্যের অধিকাংশের ভোট প্রয়োজন হবে। এরপর আমরা দেখি প্রদেশগুলোর 3টি গ্রুপ গঠন। ব্রিটিশ শাসিত ভারতের প্রদেশগুলোর 3টি গ্রুপ, অর্থাৎ ক খ গ এই 3টি গ্রুপ বিভক্ত করা হবে। যেমন ক গ্রুপে কি থাকবে, ক গ্রুপ মাদ্রাজ, বোম্বাই, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, উড়িষ্যা এই 6টি হিন্দু প্রধান দেশ অঞ্চল নিয়ে ক বিভাগ গঠিত হবে। এরপরে দেখি আমরা গ বিভাগ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু এই 3টি মুসলিম প্রধান দেশ প্রদেশগুলো নিয়ে খ গ্রুপ গঠিত হবে। আর গ গ্রুপ নিয়ে কি গঠিত হবে, বাংলা ও আসাম 2টি অপেক্ষাকৃত কম মুসলিম প্রধান দেশগুলো নিয়ে গ গ্রুপ গঠিত হবে। অর্থাৎ এই যে 3টা গ্রুপ, এই 3টা গ্রুপকে ভাগ করা হয়েছে যে ধর্মের ভিত্তিতে, অর্থাৎ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনগণের ভিত্তিতেই আমরা দেখি যে 3টা গ্রুপ ভাগ করা হয়। ক গ্রুপে হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, খ গ্রুপে হচ্ছে কি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এবং গ গ্রুপ হচ্ছে কি যেখানে কম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। তো এরপর আমরা দেখি সংবিধান রচনা এবং শাসন ক্ষমতার প্রয়োগের বিষয়টি নিয়ে বলা হয়েছে যে প্রত্যেকটি গ্রুপ তাদের স্ব এলাকার জন্য সংবিধান রচনা করতে পারবে এবং ইউনিয়নের জন্য সংরক্ষিত 3টি বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করবে। আইন বিভাগ ও শাসন বিভাগ, প্রত্যেকটি গ্রুপের একটি আইন বিভাগ এবং শাসন বিভাগ থাকবে। অর্থাৎ আমরা যে ক খ গ এই 3টা বিভাগ দেখেছি, সে তার মধ্যে যে প্রত্যেকটা বিভাগ তাদের স্ব বিভাগের জন্য আলাদা করে সংবিধান রচনা করতে পারবে এবং ইউনিয়নের জন্য সংরক্ষিত 3টি বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করবে। এরপর আমরা দেখি যে সংবিধান সংশোধন, অর্থাৎ এরপরে দেখি আইন বিভাগ এবং শাসন বিভাগ, প্রত্যেকটি গ্রুপের একটি আইন বিভাগ এবং শাসন বিভাগ থাকবে। কি কি প্রাদেশিক বিষয় সাধারণ শাসনাধীনে রাখা হবে তা প্রত্যেকটি গ্রুপ নির্ধারণ করবে। সংবিধান সংশোধন প্রক্রিয়া, ইউনিয়ন এবং গ্রুপগুলোর রচিত সংবিধানে এমন বিধান থাকবে যে প্রথম 10 বছর পর কিংবা 20 বছর অন্তর যে কোনো প্রদেশ তা আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই সংবিধানগুলো তারা সংশোধন করতে বা পরিবর্তন করতে পারবে বা শর্তাবলীগুলো রদবদল করতে পারবে। গ্রুপ পরিত্যাগ করা, নতুন সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের পর যে কোনো প্রদেশ থেকে যে কোনো গ্রুপ থেকে বিচ্ছিন্ন হতে পারবে। এরপর আমরা দেখি যে গণপরিষদ গঠন প্রস্তাব সংক্রান্ত, প্রত্যেক গ্রুপ ও যোগদানকারী
দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে একটি গণপরিষদ গঠিত হবে। এই গণপরিষদের জাতি ভারতীয় ইউনিয়নের জন্য একটি সংবিধান রচনা করবে। গণপরিষদের সদস্যগণ প্রত্যেক প্রদেশ হতে লোকসংখ্যার অনুপাতে প্রাদেশিক আইনসভার সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। গণপরিষদের প্রত্যেক প্রদেশের জন্য প্রতি 10 লক্ষ লোকের জন্য একটি আসন নির্ধারিত থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পমেয়াদী প্রস্তাব সমূহ কি কি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত গভর্নর জেনারেল কর্তৃক ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। এই সরকার ভারতের শাসন কার্য পরিচালনা করবে। দেশীয় রাজ্যগুলোর মর্যাদা, প্রস্তাবিত ভারতীয় ইউনিয়নের গঠনের পর দেশীয় রাজ্যসমূহের উপর ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে। তখন প্রত্যেক রাজা ইউনিয়নের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের ব্যাপারে আলোচনা করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি স্বল্পমেয়াদী প্রস্তাবের মধ্যে কি রয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়, আরটা হচ্ছে দেশীয় রাজ্যগুলোর মর্যাদা কি হবে, অর্থাৎ প্রস্তাবিত ভারতীয় ইউনিয়ন গঠনের পর দেশীয় রাজ্যসমূহের উপর ব্রিটিশ সম্রাটের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে। তখন প্রত্যেক রাজ্য ইউনিয়নের সাথে তার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের ব্যাপারে প্রস্তাব করতে পারবে। অর্থাৎ আমরা একটা দেখছি যে এখানে মানে মূলত হচ্ছে যে এই দেশের জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়ার অংশ, এবং এখানে মানে আঞ্চলিক ক্ষেত্রে তাদের স্বায়ত্তশাসন প্রদানের একটা বিষয় হিসেবে আমরা দেখি যে এই মন্ত্রিপরিষদ পরিকল্পনাটা গঠন করা হয়। তো শেষ পর্যন্ত আমরা দেখি যে 1946 সালে গভর্নর জেনারেল ওয়াভেল ঘোষণা করেন, কোনো বৃহৎ দল মন্ত্রিপরিষদ পরিকল্পনা গ্রহণ করলে তাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। গভর্নর জেনারেলের আশ্বাসের প্রেক্ষিতে মুসলিম লীগ 1946 সালে 6 জুন দিল্লি অধিবেশনে একটি প্রস্তাব পাশ করে মন্ত্রিমিশন পরিকল্পনা গ্রহণ করে। মুসলিম লীগ মনে করেছিলেন যে মন্ত্রিমিশন পরিকল্পনার পাকিস্তান প্রতিষ্ঠার কথা নিহিত আছে। তো পরিকল্পনার মধ্যে বাধ্যতামূলকভাবে গ্রুপিং ব্যবস্থা, প্রদেশগুলোর নিজস্ব সংবিধান প্রণয়নের ক্ষমতা, স্বায়ত্তশাসন প্রভৃতি বিষয় পাকিস্তান প্রতিষ্ঠার সহায়ক ছিল। তাছাড়া মুসলিম লীগ আরও মনে করে যে 10 বছর পরে সংবিধান পুনর্বিবেচনা করার অধিকারের ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো ভারতীয় ইউনিয়ন হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন প্রতিষ্ঠার রাষ্ট্র হিসাবে নিজেদের ঘোষণা করতে পারে। এ কারণে মুসলিম লীগ মন্ত্রিপরিষদ পরিকল্পনা গ্রহণ করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনে লর্ড ওয়াভেলকে চাপ দিতে থাকে। তো মুসলিম লীগ এভাবে তাদের মানে পজিটিভ অ্যাটিটিউডটা, অর্থাৎ অন্তর্বর্তী সরকারে মুসলমানদের সমান অধিকারের ফলে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এখানে মন্ত্রিমিশন পরিকল্পনার কতগুলো ইতিবাচক দিক তারা মনে করে নিয়েছে মুসলিম লীগ, যার ফলে সেটাকে তারা সমর্থন দেয়। কিন্তু কংগ্রেস কিন্তু এই ব্যাপারটিকে সহজভাবে নিতে চায়নি। তারা একটা দাবি তোলে যে না, এটাতে কী করা হয়েছে, মুসলমানদেরকে এখানে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এখানে হিন্দু জনগোষ্ঠীকে এখানে অস্বীকার করা হয়েছে বা তাদের স্বার্থ রক্ষার দিকে তারা গুরুত্ব প্রদান করা হয়। এই রকমের একটা অন্তর্দ্বন্দ্ব বা একটা সন্দেহ অবিশ্বাস, পারস্পরিক সন্দেহ অবিশ্বাসের একটা বিরাট দেওয়াল উঠে যায়, যার ফলে আমরা দেখতে পাই যে 26 অক্টোবর মুসলিম সদস্যগণ নওয়াব আলী খানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ঘোষণা করেন। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অসহযোগিতা ও বিরোধিতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারে অচলতার সৃষ্টি হয়। এভাবে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হয়। অর্থাৎ মন্ত্রিমিশন পরিকল্পনার পুরো ব্যাপারটা যদি আমরা দেখি, যে ব্রিটিশ সরকার চাচ্ছিলেন যে যদি এই হিন্দু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে
সম্প্রীতি না অর্থাৎ মোটামুটি রকমের, তাতে বিরোধটা যদি অবসান করে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় তাহলে তারা এখানে শাসন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে না, মোটিভেশন পরিকল্পনার যে বিরাট একটা মানে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে হিন্দু জনগোষ্ঠী মনে করলেন যে এখানে তাদেরকে অপেক্ষা করা হচ্ছে, মুসলিম জনগোষ্ঠীকে এখানে স্বার্থকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে গভর্নর জেনারেল ওয়াবেন 16 জুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্পর্কে নিজেদের পরিকল্পনা ঘোষণা করে। ঘোষণায় বলা হয় কংগ্রেসের 5 জন, মুসলিম লীগের 5 জন, শিখদের 1 জন, ভারতীয় খ্রিস্টানদের 1 জন, পার্সিদের 1 জন এবং অরুণাচল প্রদেশের 1 জন প্রতিনিধিসহ 14 জন সদস্যের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তো এই যে গঠনের যে মানে রেশিওটা তুলে ধরা হয়েছিল এটাতে কংগ্রেস প্রবল আপত্তি জানায়। তাদের ধারণা যে এটাতে করে তাদের মধ্যে অসমতা তৈরি করা হয়েছে, কারণ তারা সবসময় মনে করেছে যে হিন্দু জনগোষ্ঠী হচ্ছে সর্বোচ্চ সংখ্যক, সুতরাং তাদের সব ক্ষেত্রেই তাদের অধিকারটা বেশি, তাহলে এই এই তাদের মানে আনুপাতিক হারটা বেশি রাখা হবে একে, এবং সবসময় তারা এটা জোর দাবি জানিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত জওহরলাল নেহরু 1946 সালের 10ই জুলাই বোম্বাইতে এক অহূত এক সংবাদ সম্মেলনে বলেন কংগ্রেস কেবল গণপরিষদে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং কংগ্রেস মনে করেছে গণপরিষদ কমিশন পরিকল্পনা প্রয়োজন মতো রদবদল সংশোধন করতে পারবে। কিন্তু গ্রুপ সম্পর্কে জওহরলাল নেহরু বলেন কোনো গ্রুপ থাকবে না। তো দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত এভাবে কোনো মানে সব কেউ দুটো দলের কেউই একটা সূত্রতে এসে একটা জায়গায় এসে তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি, যার ফলে দেখা যাচ্ছে কি যে মুসলিম লীগ মিশন পরিকল্পনাটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে আমরা বলতে চাই যে মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি, তাহলে আমরা কি বলতে পারবো এখানে যে 1946 সালে 19শে ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার ভারতীয় নেতাদের সাথে রাজনৈতিক মীমাংসার জন্য 3 সদস্যের যে মন্ত্রী মিশন যে মিশন ভারতে প্রেরণ করেন, ইতিহাসে এটাই ছিল মন্ত্রী মিশন পরিকল্পনা। দ্বিতীয় কথা হচ্ছে কি যে মন্ত্রী মিশন পরিকল্পনাটা আমরা কয় ভাগে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছিল, 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে কি স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এরপর আর একটা প্রশ্ন এখানে চলে আসতে পারে যে এই মন্ত্রী মিশন প্রস্তাবটা ভারতের প্রদেশগুলোকে কয়টি ভাগে বিভক্ত করার প্রস্তাব করেছিল, কয়টি ভাগে? 3টি ভাগে, একটা হচ্ছিল কি ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো তোমরা এটার উপরে একটু পড়াশোনা করবে, এটা থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে লিখে দিতে পারো। তো এই পর্যন্ত আজকে থাকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।